তেল তো নিতেই হবে, এই যে তেল নিতে আসছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আজকে আবার কিন্তু আসছি জমি চাষ করার জন্য। পাশের জমিটা চাষ করা হচ্ছে, এটাতে তিল তিল ছিল, এখন এটাতে ধান লাগানো হবে, তার জন্য দুয়ার চাষ দেওয়া হচ্ছে আর কি। যে আমি যে জমি যাতে দাঁড়ানো আছি, এই দাঁড়ানো এই জমিটাও চাষ করা হবে এবং এখানে ধান লাগানো হবে। দেখেন পাশে কিন্তু ধানের চারা দেওয়া হয়েছে, তো ওইখান থেকে চারা তুলে কিন্তু এই জমিতে লাগানো হবে। জমিটাতে মাটি খুবই নরম, একেবারে কাদা মাটির মতো।
আসসালামু আলাইকুম ভাই। ভাই কি লাগাইবেন এখানে? ধান না? কতটুকু জায়গা এখানে? 29 শতক। আগে তিল ছিল, তিল কেমন হয়েছিল? এই হচ্ছে আখের জমি, প্রধান মল্লিকপুর বাজারের পাশেই যে আখের ক্ষেত, গেন্ডারি জল বলে এগুলো, গেন্ডারি বা হেলজাবা, হেলজাবা পুজো। বস এখানে তুমি কি পাহারাদার এই জমির? হাঁপাচ্ছ কেন? কাউকে খুঁজতে আসছো? কি নাম তোমার? তোমার পদবী কি? ডিওজি, মিস্টার ডিওজি সাহেব, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আসো একটা সেলফি নেই, অভিনয় করো তো, দেখি কেমন অভিনয় করতে পারো, দেখি। এই কি চলে যাচ্ছে কেন? প্রবলেম কি তোমার? আসো, চলে গেছে। ডিয়ার ভিউয়ার্স, দেখেন কি নোংরা পানির ভিতরে কাজ করতে হয় দেশের মানুষকে। এই যে আমরা যে জমিটা চাষ করতেছি তার পাশে এই ছোট নর্দ। হ্যাঁ হ্যাঁ, তাই? আচ্ছা আচ্ছা, এই যে এই এই খাদ, এটা কার জমা দিছে এখন? কার? শাহজাহান মোল্লার। ওই যে ওই ঘর সহ। তো আমাদের জমি চাষ করা হয়ে গেছে, এখন এখান থেকে চলে যাব। এই যে রাস্তা দিয়ে উঠে, মানে এটাই উঠার রাস্তা একমাত্র। এখান থেকে আমরা আরেকটি মাঠে যাব, সেখানেও কিছু জমি আছে, ওই জমিগুলো চাষ করব। তো সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, খোদা হাফেজ।